কাজ সমুদ্র, মোহাম্মদ জাফর ইকবাল, পর্ব 11। সামারি শেষে রিয়াজ আইটিপিতে কাজ শেষ করে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিরে এলো। বাইরে কাজ করে গবেষণার অভিজ্ঞতা এবং অর্থ উপার্জনের সুযোগ হবে বলে যে ধারণা করেছিল, তার দুটোই আপাতত ভুল প্রমাণিত হয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানে গবেষণা অত্যন্ত সুনির্দিষ্ট এবং তার কাজটি কোনো গবেষণা না হয়ে রুটিন কাজ হিসেবে শেষ হয়েছে। অর্থ উপার্জনের ব্যাপারটিও সেরকম, যেটুকু অর্থ উপার্জন করেছে তার প্রায় পুরোটাই খরচ হয়ে গেছে। এর পেছনে কৃষ্ণার খানিকটা অবদান আছে। সত্যিকার আমেরিকানদের মতো থাকতে হলে কিভাবে দুই হাতে খরচ করতে হয় সেটা সে রিয়াজকে শিখিয়ে দিয়েছে। নিউ ইয়র্কে ফিরে যাবার শেষ সপ্তাহে সবাই রিয়াজকে নিয়ে একটি পিৎজা পার্লারে গেল। কাউকে বিদায় দিতে হলেই তারা এখানে হাজির হয়, কারণ এখানে হইচই এবং চেঁচামেচি করার সুযোগ রয়েছে। যেটুকু খাওয়ার যথেষ্ট সবাই মিলে তার থেকে অনেক গুণ বেশি পিৎজা খেয়ে ফেললো। এরকম অনুষ্ঠান শেষে সাধারণত সবাই বিদায়ী অতিথিকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলে। আজকেও তার ব্যতিক্রম হলো না। বব মোটামুটি একটা দীর্ঘ ভাষণ দিয়ে ফেললো। তার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় খাবারে মাছ বেশি থাকায় সেখানকার জনগোষ্ঠীর মস্তিষ্কে নিউরন সংখ্যা বৃদ্ধি পেয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধানে তাদের একটি বাড়তি এবং অন্যায় সুযোগের সৃষ্টি হয় সেই তত্ত্ব। জিম অল্প দু একটি কথায় তার বক্তব্য শেষ করে দিল। ডিগ্রি শেষ করার পর রিয়াজ চাইলেই এখানে পাকাপাকি ভাবে যোগ দিতে পারে সেটা তাকে জানিয়ে দিল। অন্যান্য সবাই রিয়াজের আনন্দময় ভবিষ্যৎ কামনা করলো। ক্রিস্টিনা কি বলে সেটা নিয়ে অনেকেরই একটু কৌতূহল ছিল। এই দুজনের সম্পর্ক যে স্বাভাবিক সম্পর্ক ছাড়িয়ে আরো বেশ কিছু দূর এগিয়ে গেছে সেটা সবাই জানতো। ক্রিস্টিনা বেশ স্বাভাবিকভাবেই বলল, তোমরা সবাই রিয়াজকে যেটুকু মিস করবে আমি তার থেকে বেশি মিস করব, কারণ সেই কয়দিনই আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আমার নিজস্ব একটা দুঃসময়ে সে আমাকে খুব সাহায্য করেছে। আমাদের সবার জীবন নিজস্ব গতিতে এগিয়ে যাবে, কিন্তু আমি আশা করব আমাদের বন্ধুত্বটি যেন দীর্ঘদিন টিকে থাকে। ক্রিস্টিনার কথা শুনে রিয়াজ মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবার পর রিয়াজ আবার তার কাজে ডুবে যায়। তার প্রফেসর হঠাৎ করে সাবাটিক্যালে 1 বছরের জন্য ক্যামব্রিজ চলে গেছেন। এখন কোনো সমস্যা হলে কথা বলার কেউ নেই। কতদিনের গবেষণা শেষ করে কতদিনের থিসিস লেখা শুরু করবে মোটামুটি ঠিক করে নিয়েছে। উইকেন্ড এলেই মাঝে মাঝেই তার মন উদাস হয়ে যায়, ক্রিস্টিনার কথা মনে পড়ে। কোনো এক উইকেন্ডে হঠাৎ করে নিউ জার্সি হাজির হবে বলে ঠিক করে রেখেছে। এরকম সময় হঠাৎ রিয়াজের ছক বাঁধা জীবনে সবকিছু একবারে পুরোপুরি ওলট পালট হয়ে গেল। ব্যাপারটি শুরু হলো এভাবে। রাত 1:30 পর্যন্ত একটা বিদঘুটে সমস্যা নিয়ে ধস্তাধস্তি করে রিয়াজ শুতে গিয়েছে। চোখে মাত্র ঘুম নেমে এসেছে, হঠাৎ করে টেলিফোন বেজে উঠল। এরকম অসময়ে টেলিফোন আসার একটি মাত্র অর্থ, এটি দেশ থেকে এসেছে। টেলিফোনের শব্দটি কোনো একটি অজ্ঞাত কারণে সবসময় একটা দুঃসংবাদের শুরু বলে মনে হয়। রিয়াজ প্রায় লাফিয়ে উঠে রিসিভার ধরে বলল, হ্যালো, কে রিয়াজ? অপর পাশ থেকে বাংলায় কথা বলছে গলার স্বরটি তার ছোট বোন শিউলির, সেটা বুঝতে রিয়াজের এক মুহূর্ত সময় লাগলো। কি খবর শিউলি? শিউলি খানিকক্ষণ চুপ করে রইল। এই দীর্ঘ দূরত্বে কথা বললে মাঝে মাঝে কথা যেতে আসতে সময় লেগে যায়। কাজে শিউলি কি আসলেই চুপ করে আছে নাকি এটি টেলিফোন যোগাযোগের বিরতি, রিয়াজ বুঝতে পারলো না। রিয়াজ আবার বলল, কি খবর, সবাই ভালো? তুই চিঠি পাসনি? রিয়াজ একটু অবাক হয়ে বলল, কোন চিঠি? শিউলি আবার খানিকক্ষণ চুপ করে থেকে রিয়াজ একটু শঙ্কিত হয়ে বলল, কিসের চিঠি? আমি তোকে একটা চিঠি লিখেছিলাম, ভেবেছিলাম তুই এতদিনে পেয়ে গেছিস। না, পাইনি। কেন, কি হয়েছে? রিয়াজ, একটা ব্যাপার ঘটেছে। রিয়াজ ভয় পাওয়া গলায় বলল, কি ব্যাপার? তুই দেশে আয়। দেশে আসবো? কেন? বাবা মারা যাচ্ছে। কি বললি? রিয়াজ চিৎকার করে বলল, কি বললি তুই? বলেছি বাবা মারা যাচ্ছে, লাংস ক্যান্সার, একেবারে লাস্ট স্টেজে। লাংস ক্যান্সার? লাহ লাহ! রিয়াজ হঠাৎ করে কথা শেষ করতে পারলো না। তোকে ঘুম থেকে তুলে এভাবে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আর সময় নেই, তুই যদি তাড়াতাড়ি না আসিস দেখতে পাবি না। কি বলছিস তুই?
হ্যাঁ, আমাকে আগে জানালি না কেন? সময় ছিল না, যখন কনফার্ম হয়েছে তখন সময় শেষ। বাবা কি বলেন? বাবা? হ্যাঁ। রিয়া শিউলি খানিকক্ষণ চুপ করে রইল, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই আয়, তারপর শুনবি। রিয়াজ মাথা নেড়ে বলে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমরাও বুঝতে পারছি না। আর শোন, কি, তুই যদি আমার চিঠিটা পাস তাহলে সেটা খুলিস না। খুলবো না। না কেন? এখানে আয় তাহলে বুঝবি। আমি রেখে দেই, অনেকটা তো বিল উঠে যাবে। তুই রাখ, আমি ফোন করছি। দরকার নেই, তুই চলে আয়। বলে হঠাৎ চিলি হাউ মাউ করে কেঁদে উঠল। কাঁদছিস কেন? বাবার তো এখনো। আমি বাবার জন্য কাঁদছি না। তাহলে তুই চলে আয় প্লিজ। শিউলি টেলিফোনটা রেখে দিল। রিয়াজ পাথরের মতো বসে থাকে রাত 1টা পর্যন্ত। যে বিদ্ঘুটে সমস্যাটা নিয়ে ধস্তাধস্তি করছিল সেটা কিভাবে করতে হবে হঠাৎ করে সে ধরতে পেরেছে। সে সমস্যাটার কথা ভাবছে না, কিন্তু তবু তার সমাধানটা মাথায় কেন এলো। রিয়াজ আবিষ্কার করলো সে পরিষ্কারভাবে চিন্তা করতে পারছে না, ঘুরে ফিরে শুধু সমাধানটা মাথায় চলে আসছে। একদিনের নোটিশে ঢাকা যাওয়া খুব সহজ নয়, কিন্তু দেখা গেল ব্যাপারটি অসম্ভব নয়। নিউ ইয়র্কে একজন করিতকর্মা বাঙালি ট্রাভেল এজেন্ট তাকে টিকিট জোগাড় করে দিল। ডিপার্টমেন্টের খুঁটিনাটি ব্যাপার নিয়ে তাকে সাহায্য করলো আরেকজন। টুকিটাকি কেনাকাটায় সাহায্য করলো তার রুমমেট। সন্ধেবেলায় JFK এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল একজন গ্রাজুয়েট স্টুডেন্ট। বিদায় নেবার সময় পকেটে হাত দিয়ে সে একটা চিঠি বের করে দেয়। ডিপার্টমেন্ট হয়ে আসার সময় তার মেল বক্স থেকে তুলে এনেছে। খামটা দেখে রিয়াজ একটু চমকে ওঠে। শিউলির হাতে লেখা চিঠি। খামটা অন্যমনস্ক ভঙ্গিতে বুক পকেটে রেখে দিল। সে এক মুহূর্তের জন্য ভুললো না যে চিঠিটিতে ভয়ঙ্কর কিছু আছে। এই চিঠিটা শিউলি লিখে ফেলেছে সত্যি, কিন্তু তার পড়া নিষেধ, কারণ এখানে যা লেখা আছে শিউলি সেটা তাকে সামনাসামনি বলতে চায়। কি লেখা আছে রিয়াজ জানে না, কিন্তু সেটি তার বাবার লাংস ক্যান্সার হয়ে মারা যাওয়া থেকেও দুঃখে। কৌতূহল নয়, রিয়াজ এক ধরনের আতঙ্ক অনুভব করতে থাকে। বাংলাদেশ বিমানে কাউন্টারে যারা আছে তারা বাংলাদেশের নয়, কিন্তু তাদের কাজকর্মে বাংলাদেশের সচিবালয়ের কর্মকর্তাদের উপযোগী এক ধরনের ঢিলেমি রয়েছে। প্রতি মুহূর্তে রিয়াজের মনে হতে থাকে তাদের কোনো একজন তার কাছে ঘুষ চেয়ে বসবে, কিন্তু সেরকম কিছু হলো না। লাগেজ বুক করে বোর্ডিং কার্ড নিয়ে সে বোর্ডিং লাউঞ্জে ঢুকে গেল। প্লেনে কোথাও যাওয়ার সময় সে এই সময় থেকে তার যাত্রা উপভোগ করার চেষ্টা করে, কিন্তু এখন সম্পূর্ণ অন্য ব্যাপার। আগামী 24 ঘন্টার যাত্রায় উপভোগ করার কোনো ব্যাপার নেই। তার ভেতরে বিচিত্র এক ধরনের অস্থিরতা এবং অসহায় এক ধরনের আতঙ্ক আনাগোনা করতে থাকে। কোথাও সে স্থির হয়ে বসতে পারে না। বোর্ডিং লাউঞ্জের ভিড়ের মাঝে সে ইতস্তত হাঁটাহাঁটি করতে থাকে। প্লেনে ওঠার 8 ঘন্টা আগে সে কৃষ্ণিনাকে ফোন করলো। এরকম সময় তাকে বাসায় পাওয়ার কথা নয়, কিন্তু তবু পেয়ে গেল। রিয়াজের গলার স্বর শুনে কৃষ্ণা খুশি হয়ে বলল, কি খবর রিয়াজ, তোমার কোনো পাত্তা নেই? আমি একটু ঝামেলায় আছি। ঝামেলা তো থাকবেই, তাই বলে একটু যোগাযোগ রাখবে না? আমার ঝামেলা একটা একটু বেশি। আমি এয়ারপোর্ট থেকে ফোন করছি, বাংলাদেশ যাচ্ছি। ক্রিস্টিনা হঠাৎ চুপ হয়ে গেল, কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলল, খারাপ খবর? হ্যাঁ। কতটা খারাপ? অনেক। আমার বাবার লাংস ক্যান্সার, মারা যাচ্ছেন। কথাটা বলতে গিয়ে রিয়াজ হঠাৎ শিউরে উঠল। কি অবলীলায় মারা যাচ্ছেন কথাটি উচ্চারণ করলো। ক্রিস্টিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি খুব দুঃখিত রিয়াজ, খুব দুঃখিত। ক্রিস্টিনা বলো, অন্য একটা ব্যাপারও ঘটেছে। কি ব্যাপার? রিয়াজ শিউলির টেলিফোন এবং চিঠির কথা খুলে বলল। সবকিছু শুনে ক্রিস্টিনা অবাক হয়ে বলল, তোমার কাছে এখন চিঠিটা আছে? হ্যাঁ। তুমি এখনো খুলে পড়োনি? না। পড়বে না? ভয় করছে। কৃষ্ণা নরম গলায় বলল, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আমি খুব দুঃখিত যে তুমি এই অবস্থায় পড়েছ। কৃষ্ণা বলো, আমি কি চিঠিটা পড়বো? কৃষ্ণা একটা নিঃশ্বাস ফেলে বলল, এটা তো আগে হোক পরে হোক তোমাকে জানতেই হবে। আমি জানতে চাই না। আমি দুঃখিত রিয়াজ, আমি পড়বো না, সাহস পাচ্ছি না। কৃষ্ণা চুপ করে রইল। রিয়াজ বলল, গুড বাই কৃষ্ণা, গুড বাই, ভালোয় ভালোয় ফিরে আসো।